বাংলাদেশের যশোর জেলার জমিদার পরিবার থেকে ভাগ্য বিপর্যয় হয়ে গেলেন নিম্নবিত্ত এক অনাথ বালিকা। হ্যাঁ, সন্ধ্যা রায়ের জীবন এমনই নাটকীয়, ঠিক যেন সিনেমার পর্দায় ঘটে যাওয়া কোনো ঘটনা। বাংলা ছবির শ্রেষ্ঠ লক্ষ্মী প্রতিমা সম নায়িকা তিনি, যার সুন্দর মুখের ছবি পোস্টারে দেখা গেলেই তার লক্ষ্মীশ্রী মুখের টানে দর্শক হল ভরাত। আজও যার লক্ষ্মীশ্রী ইমেজের উন্মাদনা এতটুকু কমেনি। সন্ধ্যা রায়ের জীবনের শুরু থেকেই লড়াই। সন্ধ্যা রায়ের জীবন কাহিনী নিয়েই তৈরি হয়ে যেতে পারে একটা গোটা চলচ্চিত্রের। যশোর জেলার মাগুরা সাব ডিভিশনের বেজপাড়া গ্রামে সন্ধ্যা রায়ের আদিনিবাস। সন্ধ্যা রায়ের জন্মসাল নিয়ে মতভেদ আছে, কারণ সন্ধ্যা রায় নিজেই তার সঠিক জন্মসাল জানেন না। জন্মসাল জানানোর মতন যারা ছিলেন সেই বাবা মা তাদেরকে সন্ধ্যা রায় বালিকা বয়সেই হারিয়েছেন। দিদিমার মুখ থেকে সন্ধ্যা রায় জেনেছিলেন তার জন্মসাল 1946 সাল। অফিসিয়ালি সেটাই তিনি ব্যবহার করেন। সন্ধ্যা রায়ের পূর্বপুরুষরা ছিলেন যশোরের ওই অঞ্চলের ছোটোখাটো জমিদার। সন্ধ্যা রায়ের বাবা সতীশচন্দ্র গুহরায় ভীষণ রক্ষণশীল পরিবারের একজন মানুষ ছিলেন। বাড়ির মেয়েরা বারান্দায় দাঁড়ালেও সম্মানহানি হয়, ঠিক এই রকম। বাড়ির মেয়েদের বাইরে বেরোনোই ছিল নিষেধ, পাঠশালায় যাওয়ার তো প্রশ্নই আসে না। পড়াশোনা যদি করতেই হয় তবে তা বাড়িতে বসেই করতে হবে। সেই রক্ষণশীলতার শিকার সন্ধ্যা রায়কে হতে হয়েছিল। তাই লেখাপড়া খুব বেশি দূর এগোয়নি তার। সন্ধ্যা রায়ের জন্ম যশোরের বেজপাড়া গ্রামে নয়, তিনি জন্মেছিলেন দিদিমার বাড়ি নবদ্বীপের পোড়মাতলায়। ওই পোড়মাতলা মন্দিরে ঢিল বেঁধেই সন্ধ্যা রায়ের জন্ম হয়েছিল। এখনও যদি নবদ্বীপে সন্ধ্যা রায় যান তাহলে তিনি অবশ্যই পোড়মাতলা মন্দিরে আসেন, তার জন্মস্থানে একবার মাথা ঠেকিয়ে যান। ইতিমধ্যে দেশ ভাগ হয়, তারপরে সন্ধ্যা রায়ের পিতার কর্মসংস্থান হয় কলকাতায়। কলকাতায় এসে সন্ধ্যার সৌভাগ্য হলো স্কুলে ভর্তি হওয়ার। পড়াশোনা বেশ এগোচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়ই হঠাৎ ভাগ্য বিপর্যয়। পরপর 2 বছরের মধ্যে সন্ধ্যা রায়ের বাবা মা দুজনেই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। সন্ধ্যা রায় তখন সবে মাত্র 9 বছরের বালিকা। শুরু হলো এক মুঠো ভাতের জন্য দুঃসহ লড়াই। ভাতের জোগাড় যদিও হয় পরনের কাপড় ছেঁড়া। এই সময় সন্ধ্যা রায়ের এক জামাইবাবু তার অভিভাবক ছিলেন, যদিও সেটা না থাকারই মতো। তখন সন্ধ্যা রায় থাকতেন পাইকপাড়ায় উত্তর কলকাতায়। এক তরুণী তখন রোজ টালিগঞ্জ স্টুডিও পাড়ায় যেতেন, তিনি ছিলেন জুনিয়র আর্টিস্ট। সন্ধ্যা রায় কাজের আশায় তার সঙ্গেই একদিন পা রাখল টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। বয়স তখন মাত্র 12। সেদিন তার পরনে ছিল একটা ফ্রক, সেই ফ্রকে সে একটা গিট বাঁধল এই বলে যেন সে একটা কাজ পায়। ওই তরুণী বললেন, কাজ জুটিয়ে দিতে পারবো কি না জানি না, এই লাইনে দাঁড়াও, পছন্দ হলে ডেকে নেবে। টালিগঞ্জে সেদিন রাজেন তরফদার তার অন্তরীক্ষ ছবির শুটিং করছিলেন। রাজেন তরফদারের ছবিতে দরকার ছিল বারো 13 বছর বয়সী একটা মেয়ের। এক্সট্রাদের লাইনে দাঁড়ানো সন্ধ্যা রায়ের সুন্দর মিষ্টি মুখ দেখে তার পছন্দ হয়ে গেল। যা যা করতে বললেন রাজেনবাবু অনায়াসে করে দিলেন সন্ধ্যা রায়। পল্লীবালার ভূমিকায় সেই দিনই ন্যাচারাল অভিনয়ে বাজিমাত করলেন 12 বছরের সন্ধ্যা। সেদিন কিন্তু ফিল্ম লাইনে পাশ করেও নায়িকা হওয়ার ইচ্ছে জাগেনি সন্ধ্যা রায়ের। রাজেনবাবু বলেছিলেন, 10 দিনের শুটিং করলে দুপুরের লাঞ্চ আর দিন প্রতি 5 টাকা করে পাওয়া যাবে। 10 দিন পেট পুড়ে খাওয়ার সঙ্গে আবার টাকা শুনেই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল সেদিনের অনাথ বালিকা সন্ধ্যা রায়। এরপরে রাজেনবাবুর অন্তরীক্ষ ছবিতে সন্ধ্যার কাজ 10 দিন বলে 60 দিনে গিয়ে শেষ হলো। জন্ম হলো আজকের অভিনেত্রী সন্ধ্যা রায়ের, কিংবদন্তি সন্ধ্যা রায়ের। এরপর রাজেন তরফদারের পরপর ছবি জুড়েই সন্ধ্যা রায়ের অবস্থান। তার গঙ্গা ছবি দিয়েই সন্ধ্যা রায় বড় এক্সপোজার পেয়ে গেলেন ইন্ডাস্ট্রিতে এবং দর্শক মহলে। এরপর রাজেনবাবুর জীবন কাহিনী, পালঙ্ক, নাকপাশ ইত্যাদি ছবিতেও নায়িকা হয়েছেন সন্ধ্যা রায়। সবাই বলেন তরুণ মজুমদারের মানুষ নায়িকা নাকি সন্ধ্যা রায়, কিন্তু রাজেনবাবুই কাদামাটির তালকে প্রতিমায় গড়েছিলেন। রাজেনবাবু বহুকাল প্রয়াত। কয়েক বছর আগেই রাজেন তরফদারের শতবর্ষে তার ছবি রেট্রোস্পেকটিভে জীবন কাহিনী দেখতে হাজির হয়েছিলেন সন্ধ্যা রায়।
এই রাজেন তরফদার যে মাপের পরিচালক অভিনেতা ছিলেন সেই তুলনায় জীবনে কোনো যোগ্য সম্মানই পাননি। সে আক্ষেপ ঝরে পড়ে সন্ধ্যা রায়ের গলাতে। তিনি তার হাতে পড়েছিলেন বলেই দিকভ্রান্ত হননি, ফিল্মের গলিপথেও তার হাঁটতে কষ্ট হয়নি, হেঁটেছেন সোজাভাবে মাথা উঁচু করে। তরুণ মজুমদারের পলাতক থেকে পথ প্রাসাদ, সব ছবিতেই নায়িকা সন্ধ্যা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নিমন্ত্রণ, ঠগিনী, খেলার পুতুল, শহর থেকে দূরে, ফুলেশ্বরী ইত্যাদি ছবিতে অসাধারণ অভিনয় করেছেন সন্ধ্যা রায়। তিনি যেন গ্রাম বাংলার মুখ, বারবার সেই মুখ ফিরে এসেছে তরুণ মজুমদারের ছবিতে। পুকুরে সাঁতার কাটা, গাছে উঠে পেয়ারা খাওয়া, ফুল তোলা, গাছকোমর দিয়ে শাড়ি পরে মাঠে ঘাটে ঘোরা বা তরজা গানের আসরে নেচে গিয়ে মাত করা, সবেতেই সন্ধ্যা রায়ের অভিনয় দারুণ তরুণ মজুমদারের ছবিকে ভরিয়ে রেখেছে। কিন্তু তরুণ মজুমদারের কাছে সন্ধ্যা রায়ের সেরা অভিনয় আলোর পিপাসা ছবিতে। তার মতে যে কোনো চরিত্রকেই সন্ধ্যা রায় অনায়াসে ধরে নিতে পারতেন, ওখানেই তো সন্ধ্যার বৈশিষ্ট্য। আলোর পিপাসা ছবিতে সত্যি বিস্ময়কর অভিনয় করেছিলেন সন্ধ্যা রায়। সন্ধ্যা রায় ও তরুণ মজুমদার বিবাহসূত্রেও আবদ্ধ হন। সমগ্র ইন্ডাস্ট্রি উপস্থিত ছিল দুই তারকার বিয়েতে, কিন্তু আশির দশকের মাঝামাঝি দুজনের পথ আলাদা হয়ে যায়। তরুণ মজুমদারের ছবিতেও আসতে থাকে অন্য মুখ, কিন্তু সেসব সন্ধ্যাহীন ছবি দর্শকরা নেয় না। তারপর থেকে কখনোই আর মুখ খোলেননি দুজনে, সম্ভ্রম রেখেই নীরবে থাকেন তারা। তবে অভিমান তো আছেই, অভিমান থেকেই যায়। শুধু তোরা স্বামী স্ত্রী নন, একসঙ্গে অজস্র কালজয়ী ছবির যোদ্ধা তারা। তরুণ মজুমদার কয়েক বছর আগে তার প্রিয় সেরা পাঁচ নায়িকার নাম বলতে গিয়ে সন্ধ্যা রায়ের নাম পাঁচ নম্বরে বরাদ্দ করেছিলেন। কষ্ট পেয়েছিলেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদারের ছবিতে সন্ধ্যা রায় শুধু নায়িকাই ছিলেন না, সন্ধ্যার আরও একটি নেপথ্যচারিণী ভূমিকা ছিল। সবাই জানেন তরুণ মজুমদার তার ছবিতে প্রচুর নতুন মুখদের সুযোগ দিয়েছেন, এবং তাদের কেউ কেউ আজ ভারত বিখ্যাত। যেমন বালিকা বধূর মৌসুমী চট্টোপাধ্যায়, তরুণ মজুমদারই বালিকা ইন্দুর নতুন নাম দিয়েছিলেন মৌসুমী, এবং এই মৌসুমী চট্টোপাধ্যায়কে ঘষে মেজে নায়িকা করার দায়িত্ব ছিল সন্ধ্যা রায়ের ওপর। চঞ্চলা মৌসুমীকে মাতৃস্নেহে গড়ে তোলেন সন্ধ্যা রায়। এরপর তো অয়ন বন্দ্যোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, তাপস পাল, দেবশ্রী রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, সকলেই তরুণ মজুমদার এবং সন্ধ্যা রায়ের হাত ধরেই ফিল্ম জগতে এসেছেন। চুমকি দেবশ্রী রায়কে গড়ে তোলার পেছনেও সন্ধ্যা এবং তরুণের জুটির অবদান অবিস্মরণীয়। স্বামীর দেওয়া দায়িত্ব সন্ধ্যা রায় পুরোপুরি পূর্ণ করেছিলেন। তরুণ মজুমদারের ফিল্মের প্রোডাকশন, কস্টিউম, মেকআপ, এমনকি স্ক্রিপ্টের সাথেও যুক্ত থাকতেন সন্ধ্যা রায়। তাই পরিচালকের সঙ্গে ছবি তৈরির সঙ্গে থাকতে থাকতে সন্ধ্যা রায়ের মধ্যেও একটা পরিচালক সত্তা গড়ে উঠেছিল। ঠিক যেমন তপন সিনহার ছবি ইউনিটের সব দায়িত্ব সামলাতে গিয়ে মঞ্জু দে ও অরুন্ধতী দেবীরা পরিচালিকা হয়ে যান, সন্ধ্যা রায়ও কি পরিচালিকা হতে পারতেন না? সম্পর্কে থাকাকালীন তরুণ মজুমদার সন্ধ্যা রায়ের পরিচালক সত্তা নিয়ে বলেছিলেন, অভিনয় বা টেকনিক্যাল ব্যাপার ছাড়াও একজন পরিচালককে আউটডোরে লোকেশন খুঁজে বেড়াতে হয়, প্রযোজকের সঙ্গে অর্থকরী ব্যাপারে সজাগ থাকা বা অন্য আর্টিস্টদের ডেট অ্যাডজাস্টমেন্ট করতে হয়, একজন মহিলা হয়ে সেটা কষ্টসাধ্য। তার ওপর সন্ধ্যা নিজে একজন সুপারস্টার নায়িকা, তিনি এত সব ঝামেলা করতে পারবেন না। যদি করতে পারেন তাহলে তিনি নিশ্চয়ই ভালো পরিচালিকা হতে পারেন। ওর ইমাজিনেশন আছে, ঝটপট স্পট ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, আর হাসি মুখে কাজও উদ্ধার করতে পারে। বাংলার ধর্মীয় ছবির বড় মুখ সন্ধ্যা রায়, তার প্রকৃষ্ট উদাহরণ বাবা তারকনাথ। এরপর করুণাময়ী, সীতা, হরিশ্চন্দ্র শৈব্যা, একের পর এক ছবিতে সন্ধ্যার মাইলস্টোন অভিনয়। কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় বাবা তারকনাথের সুধা, খালি পায়ে বাঁক কাঁধে করে তারকেশ্বরে পৌঁছে দুধ পুকুরে ডুব দিয়ে ভিজে কাপড় ভিজে গামছায় ডন্ডি কাটার দৃশ্যে সন্ধ্যা রায়কে দেখলে আজও গায়ে কাটা দেয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, সাপ যেন সত্যি সত্যি বিষ তুলে নেয় পতিব্রতা সন্ধ্যা রায়ের সতীত্বের সাধনায়। ভগবানকেও সুধার সতীত্বের কাছে পরীক্ষা দিতে হয়, তাই তো সুধা সন্ধ্যা আসবেই প্রতি শিবরাত্রিতে বাংলার ঘরে ঘরে।
ভক্তি শুধু আছে তার বাবাকে দেওয়ার মতো, পতির কল্যাণই তার জীবনের ব্রত। বাবা তারকনাথ ছবিতে অভিনয় করে বক্স অফিসে রেকর্ড হিট ছবি দিয়েছিলেন সন্ধ্যা রায়। শুধু তাই নয়, বোম্বের ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন সন্ধ্যা রায় বাবা তারকনাথ ছবিতে অভিনয় করে। শোয়ের পর শো হাউসফুল, সিনেমা হলে লোক সামলাতে গেট ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, আর সন্ধ্যার লিপে আরতি মুখোপাধ্যায় এবং আশা ভোসলের গান তো যুগান্তকারী হিট। নিতা সেনের সুরে এই ছবির গান আজও শিবরাত্রি সম্পূর্ণ করে। এই গান না চললে আজও শিবরাত্রি হয় না। এ তোমারই শিক্ষা, এ তো তোমারই দীক্ষা, রমণীর ভূষণ আঁখি বাড়ি, গুরুর গণনা বড় না আমার সতীত্ব বড়, হোক পরীক্ষা তারি। নির্বাচনী প্রচারে গিয়েও তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢেলে সন্ধ্যা রায় ভোটের প্রচার শুরু করেছিলেন। এমপি হয়েও 5 বছর স্বমহিমায় রাজনৈতিক ভার সামলেছেন সন্ধ্যা রায়। সন্ধ্যা রায় বলেছেন, সন্ধ্যার সুধা পৃথক নয়, আমি সবার ঘরের মেয়ে সেই সুধা। সন্ধ্যা রায়ের যতই সতী সর্বংসহা শান্তশিষ্ট ইমেজ হোক, যেসব চরিত্র উনি একের পর এক পেতেন, তাছাড়াও ছোট বউ, বৌমা, মঙ্গলদীপ ছবিতে, তার বাইরেও কিন্তু সন্ধ্যা রায়ের অনেক অন্য ধারার চরিত্র আছে। আধুনিকার চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সন্ধ্যা রায়। বিজয় বসুর বাঘিনীর সন্ধ্যা রায়ের থেকে চোখ ফেরানো যায় না। আবার সূর্যতাপা, ঝিন্দের বন্দি, গণদেবতা কিংবা সত্যজিৎ রায়ের অশনি সংকেত, এই ছবিগুলিতেও সন্ধ্যা রায় দুর্দান্ত। পোস্তর স্বাক্ষর, মণিহার, চিঠি, এই 3টি ছবিতে মডার্ন চরিত্রে অভিনয় করেছিলেন সন্ধ্যা রায়। নতুন জীবনে আবার অল্পেতেই খুশি মেয়ে সন্ধ্যা রায়। সংসার সীমান্তের দেহপসারিণী চরিত্রে অনবদ্য অভিনয়ে ভরিয়ে তুলেছেন সেই তারকনাথেরই সুধা, যার মন নিষ্পাপ, তনুও নিষ্কাম। সন্ধ্যার নাম সন্ধ্যামণি দিয়েছিলেন উত্তম কুমার। সন্ধ্যা রায়ের কথায়, মায়ামৃগ ছবিতে অভিনয় করার আগে আমার গঙ্গা ছবি মুক্তি পেয়ে গেছে, আমি তখন গঙ্গা গার্ল নামে পরিচিত। আমার মায়ামৃগর অভিনয় দেখে দাদা বলেছিলেন, মেয়েটার চোখ দুটো দেখে মনে হয় দর্শকের মন জয় করবে। সূর্যতাপাতেও নায়িকা হয়েছিলাম দাদার বিপরীতে, তবে এখানে আমার চরিত্রটা ছিল অন্য রকমের, গতানুগতিক নয়। ছবি জুড়ে আমি বিধবা চরিত্রে, মঙ্গল চক্রবর্তীর 3 অধ্যায় ছবিতে আমি দাদার বোনের চরিত্রে অভিনয় করেছিলাম। এই আধুনিকা চরিত্রটা আমি প্রথমে নিতে চাইনি, এই চরিত্রটা নাকি উত্তম কুমারই আমাকে করার জন্য সাজেস্ট করেছিলেন। তুমি করো শক্ত চরিত্র, ভালো করে করতে পারলে নাম হবে। পরে অবাক হয়ে ভেবেছি যে কোনো চরিত্র নিয়ে দাদা কত গভীরে গিয়ে ভাবতে পারতেন। এই প্রথম আধুনিকার চরিত্র করি হাই হিল জুতো পরে, যা দাদার জন্যই সম্ভব হয়েছিল। আশ্চর্য, ওই চরিত্রাভিনয়ের জন্য আমি BFG-র পুরস্কার পেয়েছিলাম শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী হিসাবে। সন্ধ্যা রায় শাড়িমোনা মেয়ে, একটা বাঙালি মেয়ে, যা তার বাংলা ঐতিহ্য তাকে তিনি বিশ্বের দরবারে নিয়ে যেতে পারেন প্রমাণ করেছিলেন সন্ধ্যা রায়। সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবি নিয়ে সন্ধ্যা বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছে গেছিলেন, সঙ্গে ববিতা এবং সত্যজিৎ রায় এবং বিজয়া রায়। সবাই বিদেশি পোশাক পরলেও সন্ধ্যা রায় পরলেন লাল পাড় সাদা খোলের সিল্ক, সঙ্গে মুক্তোর সেট। সেই পূজারিনীর চিরাচরিত সাজে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটলেন সন্ধ্যা রায়। আবার দেবানন্দের সঙ্গে সন্ধ্যা রায় হিন্দি ছবিও করেছেন আসলি নকলি। একবার দেবানন্দের পার্টিতে এলেন হলিউডের অভিনেত্রীরা, সন্ধ্যা রায় সেই পার্টিতে আমন্ত্রিত। নগ্নপা বিদেশিনীদের সঙ্গে অভিনেত্রী সন্ধ্যা রায় এক আসনে বসলেন শাড়ি পরে ঘোমটা দিয়ে, অথচ কোনো জড়তা নেই, অভাব নেই স্বতঃস্ফূর্ততার। ভারতীয় নারীর ঐতিহ্য এবং আভিজাত্য প্রমাণ করলেন সন্ধ্যা রায়। সবার নজর গিয়ে পড়ল সন্ধ্যার অ্যাপিয়ারেন্সের ওপর। এই হলেন সন্ধ্যা রায়, বাংলার পল্লীবালার আদর্শ পান প্রতিমা। বাঙালি ঐতিহ্য দিয়েই বিশ্বের দরবারে বিজয়িনী হয়েছেন তিনি। ভালো থাকুন সন্ধ্যা রায়, তার সুস্থ এবং নিরোগ জীবন কামনা করি। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই, নমস্কার।